আলহামদুলিল্লাহ সাদ শেখ ভাই, খুব সুন্দরভাবে আপনি চারটি প্রশ্নের উত্তর দিয়েছেন। পাঁচ নম্বর প্রশ্নটি এখন আমি করব যদি আপনি বলেন। তার আগে জানতে চাই, শুধু পড়াশোনাই করেন আর কোনো বিষয়ে আপনার শখ আছে কি না, বা কোনো বিষয়ে আপনি আমাদের সামনে এমন কিছু উপস্থাপন করতে পারেন কি না যেটা আমাদের সবার জন্য একটা মজার ব্যাপার হতে পারে? আমার মনে আছে একজন ব্যক্তি সাক্ষাৎকার দেখেছিলাম, যিনি সম্ভবত ডক্টর জাকির নায়েকের জাকির নায়েকের লেকচার হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন আমরা একটু উপভোগ করি। তার আগে বলে নেই যে যদি ডক্টর জাকির নায়েক এখানে আসতেন তাহলে তিনি কিভাবে তার অভিব্যক্তি হয়তোবা ব্যক্ত করতেন। জি ঠিক আছে, ডক্টর জাকির নায়েক আপনার কেমন লাগছে এখানে এসে? আলহামদুলিল্লাহ, আজকে এখানে আসতে পেরে আমার অনেকটা ভালো লাগছে। আমি এই প্রতিযোগিতার কথা শুনেছিলাম 2015 সাল থেকে 2016 সালে, সেটা আমি দেখেছি। আমি বাংলা জানি না, কিন্তু তারপরেও আমি ইংরেজিতে অনুবাদ করে সেটা দেখেছি। আর বাংলাদেশে এত সুন্দর একটি আয়োজন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো লেগেছে। আর প্রতিযোগিতার কথা যদি বলতে হয় তাহলে বলবো সূরা নম্বর 49 আয়াত নম্বর 13, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, তোমাদের মধ্যে তারাই বেশি মর্যাদাবান যারা আল্লাহকে বেশি ভয় করে। আর সেই মর্যাদা কিভাবে অর্জন করব, কিভাবে তাকওয়াবান হব, এটি আছে পবিত্র কোরআনের সূরা ফাতির 35 নম্বর সূরার 28 নম্বর আয়াতে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা বেশি জ্ঞানী তারা আল্লাহকে বেশি ভয় করে। কাজে এই জ্ঞানের এই প্রতিযোগিতাকে আমি সবসময় উৎসাহিত করি, বিশেষ করে বিশুদ্ধ জ্ঞান, বিশুদ্ধ জ্ঞানের যে কোনো প্রতিযোগিতা এটি অত্যন্ত ভালো দিক। এছাড়াও বিভিন্ন জায়গায় কোরআনে বলা হয়েছে, যেমন ধরেন আমাদের প্রিয় নবী নবীজির উপর যখন প্রথম কোরআন নাজিল হয় তখন আল্লাহ বলেছেন 96 নম্বর সূরা সূরা আল আলাকের 1-5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলেছেন, পরো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। এরপরে বলেছেন, পরো তোমার মহামান্বিত রবের নামে যিনি সে মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না। এছাড়াও যদি জ্ঞানের কথা বলেন আরো বলতে পারেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।